হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখো আমার একটা জিনিস খুব খারাপ লাগে আজ আমার বাড়িতে কিছু গেস্ট আসবে আর আজকে সোমবার সোমবারের দিন কী হয় জানো বন্ধুরা আমরা যেহেতু নিরামিষ খাই সোমবার শনিবার তাই কেউ এলে তাদেরকেও একটু মাছ মাংস ডিম কিছু খাওয়াতে পারি না মানে বিশেষ করে মাংসটাই মাছ তো মোটামুটি হয়ই তো মাংসটা ধরো ছুটির দিনেই হয় আর যেহেতু সোমবারটা আমার সম্পূর্ণ নিরামিষ একদম তো সোমবারটায় কেউ এলে আমার খুব মন খারাপ লাগে তো আজকে বাড়িতে কিছু গেস্ট আসবে দেখো কারা আসবে কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আসবে শ্বশুরবাড়ির দিকেরই কোনো মানুষ তো কারা আসছে কী তারা আমার কতটা কাছের সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখে থাকো ভিডিওটা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি সকাল সকাল বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটা আগে সেরে নিয়েছি সোমবার দিন আমি যেহেতু উপোস করে পুজো দিই তাই অন্যান্য দিন একটু নিয়মের ব্যতিক্রম হলে সোমবারটা কিন্তু ব্যতিক্রম কিছুতেই হয় না তো দেখো আমি নিরামিষ সুজির হালুয়া বানাচ্ছি এর আগেও তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো সুজির হালুয়া আমার ভিডিও ফলো করো তো সুজিটা ফার্স্টে ভেজে রেখে দিলাম এবার কড়াইতে তেল গরম করছি কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে আলুটাকে ভাজবো ভেজে তারপর নুন হলুদ দিয়ে সুজিটা ভালো করে দিয়ে অল্প জল দিয়ে নাড়াচাঁটা করে একটু মিষ্টি দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে দেব তো আর এদিকে দেখো আমি টুকটাক যে ডাল মানে রান্নার জন্য আয়োজনও শুরু করেছি তো এখানে আজকে করছি মটর ডাল আম দিয়ে তো মটর ডালটা প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য মটর ডালটা দিয়ে দিয়েছি রেডি করে তো এইদিকে টিফিনটা করতে করতে মটরডালটা সিটি হয়ে যাবে আর মোটরডালটা সিটি দেওয়া মানে সিদ্ধ হয়ে গেলো মানে কাজটা অনেকটা এগিয়ে থাকলো কারণ মটরডাল সিদ্ধ হতে কিন্তু বেশ সময়ও লাগে আর এদিকে দেখো কড়াইতে কালো জিরা দিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম আজকে আমার বাড়িতে আসবে আমার মাসি শাশুড়ি আজকে তারা পুচকুসোনাকে দেখতে আসবে তার কারণ পুচকুশোনা হওয়ার পর আজকে প্রথম তারা আসছে মানে প্রথম বলতে একদম প্রথম নয় আগেও এসেছে পুচকুসোনার আট মাস বয়স হলো তো আট মাসের মধ্যে ওনারা পুচকুশোনাকে দেখতে আসার সময় পায়নি সবাই তো কর্মে ব্যস্ত থাকে তাই মাসি শাশুড়ি আসবে আর ননদ আসবে মানে মাসি শাশুড়ির মেয়ে ননদের ছেলে আসবে আর মেশো শ্বশুর আসবে দেখো গল্প করতে করতে আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেল আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে ভালোই লাগে আর দিকে দেখো পুচকুসোনার জন্য আমি খাওয়ার রেডি করছি আজকে পুচকুশোনাকে দেব ওটস তো ওটস এখানে দিয়ে নিয়েছি আর সবজি নিয়ে নিয়েছি গাজর বিট আর একটু অল্প ঝিঙে নিয়েছি আর ফুচকুশোনাকে আমি এই প্লেন ওটসটাই দিই তো ওটস দেওয়া কিন্তু চালু করেছি পুচকু ফুচকুশোনার যে আট মাস হয়েছে তারপর থেকে কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই আমি ওটস দেওয়া চালু করেছি আর এই দেখো রান্না হলো তো ডাল তোমরা দেখলে আর এদিকে হবে ধোকার ডালনা তো আমি ধোকাগুলোকে ভালো করে আগে নুন আর চিনি দিয়ে একটু জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে অল্প তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে থালায় নিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে চৌকো চৌকো করে কাটবো কেটে তারপর ভাজবো ভেজে এই ধোকার ডালনা করবো আর চিপস আর আমের টক যেহেতু নিরামিষ ওই যে বললাম আর কি রান্না করব ভেবেই পাচ্ছি না আর দেখো কত বড় হাঁড়ি আমার জীবনে কিন্তু প্রথমবার আমি এত বড় হাঁড়িতে রান্না করছি যখন দিন শাশুড়ি মা সুস্থ ছিলেন ততদিন কিন্তু শাশুড়ি মাই করতেন তো মা যেহেতু অসুস্থ এখন আত্মীয় স্বজন সবাই এলে এই সমস্ত সব কিছু আমিই করি নিজে হাতে আর বেশ ভালোই লাগে যেন আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে তখন বাড়ির পরিবেশটা পুরো পাল্টে যায় এমনি সময় রান্না বান্না খাওয়া দাওয়া দিন তো যেতেই থাকে একই নিয়মে বাধা কিন্তু যখন আত্মীয় স্বজন বাড়িতে আসে তখন বাড়ির পরিবেশটা একটা আলাদা

খুবই ভালো লাগে সবাই এক জায়গায় বসে গল্প করা আর আমার তো ভীষণই ভালো লাগে কেন জানো তো আমি না আমার বাড়িতে আসার পর একটা জিনিস আমার কাছে খুবই পাওয়া যে শ্বশুরবাড়ির লোকের ভালোবাসা এই দেখো এটা আমার বড় ননদ বড় বলতে আমার মাসি শাশুড়ির মেয়ে দেখো হাসছিল ভিডিও করছি বলে ও কিন্তু ভীষণ ভালো এই দিদিরা নৈহাটিতেই থাকে মাসি শাশুড়িও নৈহাটিতে থাকে আর আমাদের কিন্তু পরিবারে সবারই প্রায় দুটো করে ছেলে এই দিদিরও দুটো ছেলে এটা ছোট ছেলে আর একটা বড় ছেলে আছে বড় ছেলেকে আনেনি ছোট ছেলে নিয়ে এসছে ও খাচ্ছিল মামি ভিডিও করছে দেখে একটু হাসলো আর এই যে তাতাইকে ওকে প্রথমে খেতে দিয়েছিলাম আর দেখো মেশো বাবা মা এই যে মেশো এটা চশমা পরাটা আর এই যে বাবা মা মাসি দিদি সবাই বসে কত সুন্দর গল্প করছে বললাম না বাড়ির পরিবেশটা একটা আলাদা আনন্দ আর পুচকুশোনা কিন্তু এই সময় ঘুমোচ্ছিল আর আমরা সবাই মিলে আনন্দ করছিলাম গল্প করছিলাম খুবই ভালো লাগে কেউ এরকমভাবে ভাবে বাড়িতে এলে আর আমার কাছে কি বলো তো শ্বশুরবাড়ির লোকের থেকে ভালোবাসা পাওয়াটা একটু উপরি পাওয়া তার কারণ আমার কাকা শ্বশুর মামা শ্বশুর মাসি শাশুড়ি পিসি শাশুড়ি প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে আর ভালোবাসাটা জানো তো কখনও জেনে সেটা ওটা দিয়ে হয় না ভালোবাসাটা অন্তর থেকে আসে আন্তরিকতা একটা আলাদাই আন্তরিকতা এ দেখো মাসি মাসি শাশুড়ি মানে কত যে ভালোবাসে দেখো কোট মানে আমি জড়ি ধরছি তারপর হাসছে ভিডিও করছি সেখানে মানে বলছি খুবই মানে ভীষণ ভালো এনারা ভীষণই ভালো আমাকে তো ভীষণ ভালোবাসে তারপর দিদির সাথে একটু ছবি টবি তুললাম তো বিকেলবেলায় ওরা চলে যাবে তো এটুকু সময় একটু ভিডিও ক্যাপচার করেছিলাম তারপর একটু গল্প টল্প করা এই আর কি আর কেউ এলে চলে গেলে না মনটা যেন আরও বেশি খারাপ লাগে চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো